আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজ আমি যে উদ্দেশ্য ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি নতুনদের জন্য তৈরি করা আর ভিডিওর যে বিষয় সেটি হচ্ছে যে দেশি মুরগি সংক্রান্ত যে তথ্য বলি একদম বেসিক যে ধারণা সেগুলো নিয়ে আজকের মূলত ভিডিওটি তৈরি করা তো আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল থেকে ক্লিক দেবেন দেশি মুরগি রিলেটেড ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি ভিডিওটি কিন্তু সম্পূর্ণ নতুন যারা তাদের যেই ধরনের প্রশ্ন থেকে থাকে দেশি মুরগি সংক্রান্ত সেই প্রশ্নের উত্তরগুলোই আমি আজকে আপনাদের সামনে দিব তো যদি আপনি পুরাতন বা এই বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিও না দেখলেও চলবে আর যদি দেখেন তাহলে অবশ্যই আপনাকে স্বাগতম জানাচ্ছি আবারও এবং ধন্যবাদ সেই সাথে তো চলুন শুরু করা যাক তো দর্শক দেখুন অনেকেই আছি আমরা যারা দেশি মুরগি খামার করতে চাই বা দেশি মুরগি সংক্রান্ত যে তথ্যবলি রয়েছে এগুলো নিতে চাই সেই বিষয়গুলি মূলত আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি কিছু বেসিক প্রশ্ন যেগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে বেসিক একদম দেশি মুরগি যে বেসিক ধারণাগুলো রয়েছে এগুলোই আপনাকে জানতে পারবেন তো প্রথমে আমি প্রশ্নগুলো পড়ছি এবং তারপরে আমি এক এক করে উত্তর দেবো একটি করে প্রশ্নের ঠিক আছে তো প্রথম প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে দেশি মুরগি কতগুলো ডিম দেয় বছরে তো দেশি মুরগি বছরে কতগুলো ডিম দেয় এটি সাধারণত অনেকেরই জানা আবার নতুন যারা আমি আগেই বলছি যে নতুনদের হয়তো বা এটি জানা নেই সেক্ষেত্রে নতুনদের উদ্দেশ্যে আমার ভিডিওটি যেহেতু তৈরি করা তো দেশি মুরগি বছরে সাধারণত একশো থেকে একশো বিশ অথবা একশো তিরিশটি ডিম দিয়ে থাকে এটি সর্বোচ্চ পর্যায়ে কারণ আমরা জানি যে দেশি মুরগি মাংস ডিমের জন্য খুব জনপ্রিয় কিন্তু অন্য অন্য জাতের মুরগির তুলনায় কিন্তু ডিমের পরিমাণ খুবই কম দেশি মুরগির এটা আপনাকে মানতে হবে তো দেখা যায় যে কিছু কিছু মুরগি একশো থেকে একশো এর মধ্যে বছরে ডিম দিয়ে থাকে তবে এক্ষেত্রে কিছু পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আরও কিছু বেশি পরিমাণ ডিম আশা করা যেতে পারে ঠিক আছে তো এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে মুরগির ডিম বেশি পাওয়া যেতে পারে দেশি মুরগির ক্ষেত্রে তো দ্বিতীয় প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে দেশি মুরগির কি কী টিকা আছে বা দিতে হয় দেখুন অন্য অন্য জাতের মুরগির তুলনায় দেশি মুরগির কিন্তু রোগ বালাই খুবই কম তো সেক্ষেত্রে যদিও বলব যে মুরগির কয়েকটি ভাইরাসজনিত বা মারাত্মক রোগ রয়েছে এগুলোর জন্য অবশ্যই অবশ্যই মুরগিকে ভ্যাকসিন বা টিকা দিতে হয় যদি এই টিকাগুলো আপনি দিয়ে থাকেন তাহলে দেশি মুরগির ক্ষেত্রে রোগের সম্ভাবনা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কম হবে এছাড়াও কিছু রোগ রয়েছে যেগুলো টিকা বা ভ্যাকসিন কোনো কিছুই নেই কিন্তু সাধারণ ঔষধ প্রয়োগের মাধ্যমে সেই সমস্যাগুলো দূর করা যায় ঠিক আছে তো মারাত্মক যে রোগগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে রানীক্ষেত ফাউল কলেরা গাম্বুরা কৃমি এই ধরনের কিছু ভাইরাস বা মারাত্মক রোগ রয়েছে এগুলোর টিকা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে তো তিন নাম্বার কোয়েশ্চেন যেটি হচ্ছে তিন মাস বয়সে দেশি মুরগির ওজন কত হতে পারে তো আসলে দেখুন যারা মাংসের জন্য দেশি মুরগি পালন করবেন বা উৎপাদন করবেন তাদেরকে আমি একটা জিনিস বারবার বলে থাকি যে দেশি মুরগির গ্রোথ কিন্তু সৌত্তর দিন সর্বোচ্চ সৌত্তর থেকে আশি দিনের মধ্যে সর্বোচ্চ গ্রোথ হয়ে যায় মানে দৈহিক বৃদ্ধি যেটি এটি কিন্তু হয়ে থাকে এরপরে কিন্তু দৈহিক বৃদ্ধি আর হবে না সেক্ষেত্রে আপনি খাবার যদি বেশি দেন তাহলে মুরগি শুধু ওজনটা বাড়বে কিন্তু মুরগি আর আকারে কিন্তু বড় হবে না তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সৌত্তর থেকে আশি দিনের মধ্যে দেশি মুরগিগুলো বিক্রি করার জন্য তো যদি আপনি চান তিন মাস অবধি পালন করতে পারেন সেক্ষেত্রে গড় মুরগির ওজন তিন মাসে দেখা যায় যে সাতশো সাড়ে সাতশো গ্রাম হতে পারে সর্বোচ্চ বা তার থেকে কিছু বেশিও হতে পারে ঠিক আছে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার খাদ্য প্রদানের ওপরে আপনি কী কী খাবার দিচ্ছেন তার উপরেই কিন্তু ওজনটা নির্ভর করবে চার নাম্বার প্রশ্ন হচ্ছে যে দেশি মুরগির ডিম পাড়ার লক্ষণগুলো কী কী তো দেশি মুরগির ডিম পাড়ার লক্ষণ এটি সম্পূর্ণ একটি সবারই জানা হয়তো বা যাদের মুরগি আছে তারা অনেকেই জানেন যে দেশি মুরগি সাধারণত ডিম পাড়ার আগে কর কর করে এক ধরনের শব্দ করে এই ধরনের বিভিন্ন গানও রয়েছে যে মুরগি কর করাই করাই আন্ডা পারে না তো ঠিক মুরগির ডিম পাড়ার পূর্বের লক্ষণগুলো হচ্ছে মুরগি কর করবে এবং আরেকটি লক্ষণ তার সাথে রয়েছে সেটি হচ্ছে মুরগির মুখমণ্ডল মুরগির ঝুঁটি মুরগির চোখ এবং মুরগির ঠোঁটের নিচের যে ঝুঁটি থাকে সেই অংশগুলো কিন্তু পরিপূর্ণ লাল রং ধারণ করবে একদম পরিপক্ক লাল আকার ধারণ করবে তখন বুঝবেন যে এই মুরগিটি ডিম পাড়া শুরু করবে এবং যতদিন ডিম পারবে ততদিন এই লাল কালার কিন্তু তার ঝুঁটির রং কিন্তু লাল থাকবে এবং ডিম পাড়া শেষ হলে সেই ঝুঁটির রঙ এবং ঠোঁটের আর চারপাশে যে রঙ লাল রং সেটি কিন্তু আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যখন কোনো মুরগি কিনবেন মুরগির ঝুঁটি এবং মুরগির ঠোঁটের নিচের যে অংশ এগুলো একদম লাল টকটকে তাহলে বুঝবেন যে মুরগিটি কিন্তু এখন ডিম দিচ্ছে যদি কেউ বলে যে মুরগি ডিম দিচ্ছে তাহলে এই লক্ষণটা আপনি অবশ্যই অবশ্যই দেখবেন এবং যদি ফ্যাকাশে রং থাকে তাহলে কিন্তু সেই মুরগি ডিম দেবে না তো এরপর পাঁচ নম্বর যে কোশ্চিন যে একটি দেশি মুরগি না খেয়ে কয়দিন বাঁচতে পারে একটি একটি কমন একটা কোশ্চিন যে আসলে দেশি মুরগি বা যে কোনো ধরনের মুরগি না খেয়ে কি বাঁচতে পারে এটা কি সম্ভব এবং বাঁচলে কতদিন আসলে দেখুন সব প্রাণী কিন্তু না খেয়ে কিছু দিন বা কিছু সময় কিন্তু বাঁচতে পারে এটা স্বাভাবিক এবং এটা সব সময়ে হয়ে থাকে এবং থাকবে মানুষও কিন্তু না খেয়ে কমপক্ষে দুই থেকে তিন দিন কিন্তু বাঁচতে পারে মানুষ যদিও আমার মেডিকেলই প্রমাণ নেই বা জানা নেই কিন্তু তারপরেও আমি দেশি মুরগির ক্ষেত্রে বলবো যে আমি প্রমাণিত যে দুই দিন পর্যন্ত দেশি মুরগি কিন্তু না খেয়ে পানি খাবার তো দূরেই থাকে একদম পানিও না খেয়ে কিন্তু দুই দিন বাঁচতে পারে একটি দেশি মুরগি প্রাপ্তবয়স্ক ঠিক আছে প্রাপ্তবয়স্ক দেশি মুরগি না খেয়ে দুই দিন অবধি বাঁচতে পারে এবং সুস্থ থাকতে পারে তারপর আস্তে আস্তে তার শরীর নিস্তেজ হয়ে যাবে এবং অন্য অন্য লক্ষণগুলো দেখা দিতে পারে কিন্তু দুই দিন একদম সুস্থ অবস্থায় থাকতে পারে দেশি এরপরে আরেকটি কোয়েশ্চেন রয়েছে সেটি হচ্ছে যে দেশি মুরগির পাইকারি রেট বা দাম দর কখন ওঠানামা করতে পারে তো দেশি মুরগির পাইকারি রেট সাধারণত যারা মার্কেটে মাংসের জন্য বিক্রি করার জন্য দেশি মুরগি পালবেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো দেশি মুরগির রেট প্রায় সবসময় একই রকম থাকে পাইকারি রেট সেটি হচ্ছে যে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত সব জায়গাতেই পাইকারি রেট এমনটা থাকে তবে খুচরা বাজারে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হতে পারে কোথাও হতে পারে সাড়ে তিনশো কোথাও তিনশো বিশ তিনশো আশি চারশো পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু দেশি মুরগির কেজি খুচরা বাজারে হতে পারে তো আর প্রশ্ন হচ্ছে যে দেশি মুরগির ডিম কত দিনে ফোটে দেশি মুরগির ডিম সাধারণত একুশ দিন ফুটে বাচ্চা বের হয় তো আর একটি কোশ্চিন রয়েছে সেটি হচ্ছে যদি বাজার থেকে দেশি মুরগির ডিম কেনা হয় সেটি থেকে কি বাচ্চা ফুটবে কিনা তো দেখুন আসলে বাজারে ডিমগুলো কিন্তু সাধারণত সবগুলোতেই বাচ্চা ফুটবে না কেননা বাজারে অনেক দিন যাবত এই ডিমগুলো থাকে কেন আবার বীজ ডিমের একটা নির্দিষ্ট সময় রয়েছে যে পনেরো থেকে বিশ দিন অথবা সর্বোচ্চ তিরিশ দিন এই তিরিশ দিনের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই মুরগিগুলোকে দিয়ে অথবা ইনকিউবেটারে এই বীজ ডিমগুলো কিন্তু উমে দিতে হবে তাহলে কিন্তু এই ডিম থেকে অবশ্যই অবশ্যই বাচ্চা বের হওয়ার সম্ভাবনা রয়েছে আর একটা বিষয় এখানে যে বাজার থেকে যে ডিমগুলো সেই ডিমগুলো কি আসলে বীজ ডিম মধ্যে কিন্তু একটি সমস্যা থাকতে পারে সেটি হচ্ছে যে সে যে খামার থেকে ডিমগুলো আনা হয়েছে সেখানে কি মোরগ আছে কিনা এ বিষয়ে একটি প্রশ্ন থেকে দেয় যে আসলে সেগুলো বিজ ডিম কিনা যদি বিজ ডিমে হয় তাহলে অবশ্যই অবশ্যই ফুটবে আর যদি বিষ ডিম না হয় তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব যে অবশ্যই অবশ্যই একজন খামারি অথবা হ্যাচারি যাদের মোরগ রয়েছে সেই সমস্ত জায়গা থেকে আপনারা ডিমগুলো কালেক্ট করবেন এবং ফোটাতে দেবেন আরেকটি প্রশ্ন হচ্ছে দেশি মুরগির টিকা ছাড়া অন্য অন্য কোনো রোগ হতে পারে কিনা অবশ্যই এগুলো হতে পারে এই রোগগুলোর মধ্যে দুটি কমন জিনিস রয়েছে একটি হচ্ছে পাতলা পায়খানা বা চুনা পায়খানা এবং অপরটি হচ্ছে বসন্ত রোগ এই দুটি যদিও টিকা দেওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে এই দুটি রোগ আক্রান্ত হতে পারে মুরগি তো তো এই ব্যাপারে কিছু মেডিসিন প্রয়োগ করলেই কিন্তু ফল পাওয়া যায় এই ব্যাপারে আমার একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে খুব সহজেই সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো দর্শক আশা করি দেশি মুরগি সংক্রান্ত বেসিক যে তথ্য বলি এগুলো কিন্তু আপনার জানা হয়ে গেছে তো এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আমি নিশ্চিন্তা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য কথা আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ